আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা সবার জন্য প্রযোজ্য না, কিন্তু আপনারা অবশ্যই জানতে চান ওইখানে যাওয়া যাবে কি না, অথবা কোন কোন ফ্লাইট আমরা যারা নর্মালি ফ্লাইটগুলো দেখি এই ফ্লাইটগুলো ওইখানে যায় কি না। তো আজকে এক ভাইয়ের রিকোয়েস্টে আমরা দেখছি বাংলাদেশ টু কানাডা কিভাবে যাওয়া যায় এবং টিকিটের মূল্য কত টাকা রয়েছে এবং কোন কোন ফ্লাইটে যাওয়া যায়। চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা এখান থেকে কমন কিছু যে এয়ারওয়েজ রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখছি কাতার এয়ারওয়ে, কাতার এয়ারওয়ে দিয়ে আমরা চাইলে কানাডায় ফ্লাইট দেখতে পারি এবং যেতে পারি। সো চলুন দেখি কত টাকা রয়েছে কানাডার ফ্লাইট। কানাডাতে ফ্লাইটের জন্য এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কানাডা যে রাজধানী ওটোয়া, ওইখানে আমি সার্চ করলাম। সার্চ করার পর 25 জানুয়ারি দিয়ে দিলাম। 25 জানুয়ারি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসে টিকিট রয়েছে 2,16,924 টাকা। আমরা যদি একটু ফ্লাইটের ডিটেলসটা দেখি, প্রথমে যাবে ঢাকা থেকে দোহা, তারপর দোহা থেকে মন্ট্রিয়াল, তারপর ওইখান থেকে যাবে সোজা কানাডা। সো এখানে দুইটা ট্রানজিট রয়েছে, একটা রয়েছে 13 ঘন্টা 5 মিনিট এবং 1 ঘন্টা 36 মিনিট। দুইটা ট্রানজিট রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 27 ঘন্টা ট্রানজিট রয়েছে, আরেকটি টিকিট রয়েছে 27 ঘন্টা। তারপর রয়েছে 2 স্টেপ 34 ঘন্টা, 2 স্টেপ 37 ঘন্টা, 2 স্টেপ 38 ঘন্টা। কিন্তু সবাই তো আর কানাডা যায় না অথবা টিকেট দেখতেও চায় না, কিন্তু সবাই কিউরিয়াসিটি এবং এক ভাইয়ের রিকোয়েস্টে আমি আজকে এই ফ্লাইট ডিটেলস দেখাচ্ছি। তারপর দেখি আমরা সৌদিয়ান এয়ারলাইন্সে আমরা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সার্ভার জটিলতার কারণে দেখতে পাচ্ছি না। তারপর আমরা এখানে আসছি গল্ফ এয়ারে যদি আমরা একটু দেখতে পাচ্ছি 7 স্টেপ 21 ঘন্টা 23 মিনিট ট্রানজিটে 1,41,314 টাকা রয়েছে ইকোনমি ক্লাসে টিকিট। এখানে আরও রয়েছে 7 স্টেপ 6 স্টেপ 4 স্টেপ 7 স্টেপ, প্রায় 31 ঘন্টা পর্যন্ত রয়েছে ট্রানজিট। ভাবতে পারছেন কতক্ষণ লাগে ওখানে যেতে। তারপর আমরা যদি এখানে ইমিরাত এয়ারলাইন্সে দেখলে দেখতে পারবেন 2 স্টেপ হবে এখান থেকে, 5 ঘন্টা একটি ট্রানজিট, 14 ঘন্টা একটি ট্রানজিট এবং 2 ঘন্টা 18 মিনিট একটি ট্রানজিট। মোট 3টা ট্রানজিট হবে, 3টা ট্রানজিটে 45 ঘন্টা 33 মিনিট, 1,45,902 টাকা। এখানে আরেকটি ফ্লাইট দেখতে পাচ্ছি 1,89,201 টাকা। এটা 3টা ট্রানজিট, 37 ঘন্টা 41 মিনিট, 40 ঘন্টাও রয়েছে, 28 ঘন্টাও রয়েছে। তারপর আমরা যদি গোজাইন থেকে দেখি, আমাদের দেশীয় ওয়েবসাইট গোজাইন থেকে নন স্টপ কোনো ফ্লাইট নেই। 1 স্টপ যদি দেখি, 1 স্টপও নেই, 1 স্টপও নেই, 2 স্টেপ আছে। 2 স্টেপে যদি আমরা দেখি কাতার এয়ারওয়েসে একটি ফ্লাইট 2 স্টেপ 2,01,000,
আমরা যদি এটা একটু সিলেক্ট করে দেখি, 5 ঘন্টা 20 মিনিট একটি ট্রানজিট, তারপর 13 ঘন্টা 5 মিনিট, তারপর 1 ঘন্টা 36 মিনিট, 3টা ট্রানজিট রয়েছে, এখান থেকে দোহা, দোহা থেকে ইয়েল, YL, এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে, 27 ঘন্টা, 30 ঘন্টা, 33 ঘন্টা, 36 ঘন্টা, 39 ঘন্টা, 28 ঘন্টা, 41 ঘন্টা। যারা এই ফ্লাইটগুলোতে যাবে তাদের প্রায় 41 ঘন্টা সময়ও লাগতে পারে ফ্লাইটে এবং সব ট্রানজিট মিলিয়ে। সো আশা করছি কানাডায় ঢাকা থেকে ট্রানজিট সহ কত ঘন্টা লাগবে, টিকিটের বিস্তারিত এবং কিভাবে যেতে হয়, কোথায় থেকে যেতে হয়, সবগুলো দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।